ফরিদপুরে খেত থেকে মুড়ি কাটা পেঁয়াজ উত্তোলনের ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। বাজারে পেঁয়াজ আসতে শুরু করায় দামও কমতে শুরু করেছে। চলিত বছরে ফলন ভালো হওয়ায় ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন প্রায় 1,00,000 টন। দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে অন্যতম জেলা ফরিদপুর। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় চাহিদা পূরণ করে থাকে এ জেলার পেঁয়াজ। কি পেঁয়াজ? মুড়ি কাটা। কি করতেছেন আপনারা এখন? মাটি ঝুরঝুরা করে দিচ্ছে। এই কতটুকু জমিতে লাগাইছেন? বর্তমানে জেলার মাঠগুলোতে মুড়ি কাটা পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে বলছে, এবার চাষিরা জেলায় প্রায় 5,000 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ করছেন, যা থেকে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 1,00,000 টন। তবে বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কিছুটা কমছে। আচ্ছা, আপনার এই জমি আপনার কত শতাংশ জমিতে মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছে? 42 শতাংশ। আপনারা উপজেলা কৃষি অফিস থেকে কোন ধরনের সাহায্য পরামর্শ পান? না, কোনো কিছু পাইনি। আবহাওয়া অনুকূলে থাকলে সরকারি হিসেবে প্রতি হেক্টরে উৎপাদন হবে 18 থেকে 20 টন। ফলে জেলায় এবারে উৎপাদন সম্ভাবনা রয়েছে লক্ষাধিক টন মুড়ি কাটা পেঁয়াজ। চাষিরা জানালেন, এবছর পেঁয়াজে ভালো দর পাওয়ায় রবি মৌসুমে বন্যার পানি নেমে যাওয়ায় পরপরই তারা মুড়ি কাটা পেঁয়াজে আবাদের জন্য ক্ষেত প্রস্তুত করেছেন। বেশি পরিমাণ জমিতে মুড়ি কাটা পেঁয়াজের ভাল প্রপণ্যের দম ফেলার ফুরসত নেই তাদের। আবহাওয়ায় পেঁয়াজ চাষের অনুকূলে থাকলে এবারও ভালো লাভের সম্ভাবনা রয়েছে জানান তারা। আমি এই ভুল করার পরে আমি কোনো সাহায্য পাইনি। এই নিজে টাকাতে ওষুধ দিয়ে, এই যে দেখতেছি আপনি ওষুধ দিচ্ছেন, কি ওষুধ দিচ্ছেন? এটা ওষুধ তো আমি ছাড়ানো দিয়ে কোষের গালো পরামর্শ দেখে গেছে। সেই কি, এটা কি পেঁয়াজ? এটা মুড়ি কাটা। কতটুকু জমিতে লাগাইছেন? এই যে যে আমার মনে হচ্ছে অনেক জায়গায় পেঁয়াজ উঠে গেছে, আপনাদের পেঁয়াজটা এখন উঠেনি। মানে নামি তো বৃষ্টির কারণে আর কি ভালো হয়, তাহলে মনে করেন যে তার সমন ভালো হয় আর কি। আচ্ছা, কেমন খরচ গেছে আপনার? আমার তো খুবই দাম বেশি, 1,20,000 টাকা মতো খরচ হয়ে গেছে। আর এই যে বিক্রির সময় তাতে কি কি লাভ হবে আপনাদের? এটা মনে করেন যে ইজি আমদানি দিতে আর কি, বাইকে খায় 2,500-3,000 খায়, তাহলে আর কি বাইসে খাবার। আর যদি দাম কমে যায় তাহলে মানে খেয়ে রোপণের 1.5 মাসের মধ্যে পরিপক্ব হওয়ায় কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে এবার একটু দেরিতে বাজারে এসেছে মুড়ি কাটা। ফরিদপুরের চাষিরা এদের পরিবারের সদস্যদের নিয়ে এখন ক্ষেত থেকে পেঁয়াজ তোলার কাজ করছেন। চাষিরা তাদের উৎপাদিত শীতকালীন এই পেঁয়াজ পাইকারি বিক্রি করছেন 60 থেকে 70 টাকা দরে, যা খুচরা বাজারে মিলছে 100 থেকে 110 টাকা দরে। চাষিরা জানান, বর্ষার পানি নেমে যাওয়ার পরপরই আমরা উঁচু জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ করি। এ মৌসুমে পেঁয়াজ উৎপাদনের খরচ বেড়েছে, বিঘাপতি 50 থেকে 60,000 টাকা খরচ হয়েছে। তারা জানান, পাইকারি পর্যায়ে কেজিতে 60 থেকে 70 টাকা দর পেলে চাষিরা লাভবান হবেন। শীতকালীন সময় দেশে শুধু ফরিদপুর অঞ্চলে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়ে থাকে। অক্টোবরের প্রথম সপ্তাহে চাষিরা মুড়ি কাটার ভাত সংগ্রহ করে ক্ষেতে রোপণ কাজ শুরু করেন। আবহাওয়া উপযোগী থাকলে রোপণের 45 থেকে 50 দিনের মধ্যে ক্ষেত থেকে ফসল ঘরে তুলতে পারেন তারা। আপনারা দেখেছেন মাঠে একেবারে বাজারে কিন্তু ইতিমধ্যে অল্প আকারে হলেও, অল্প পরিমাণে হলেও মুড়ি কাটা পেঁয়াজটা আসছে। এবং এবছর আমাদের 590 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ হয়েছে। প্রথম থেকেই আমরা কৃষকদেরকে মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদনের বিষয়ে উদ্বুদ্ধ করেছি এবং যে কোনো পরামর্শে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি অফিসার ছিল পরামর্শ প্রদান করেছেন। তবে কিছুটা ভিন্ন চিত্র ভাঙ্গা উপজেলায়। এখানে বন্যার পানি দেরিতে অপসারণ হওয়ায় কিছুটা পিছিয়ে পড়েছে কৃষকেরা। তবে এবছর উপজেলায় 590 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করছেন কৃষকেরা। ফরিদপুর অঞ্চলের মাটি পেঁয়াজ চাষের জন্য উর্বর। হালি, দানা ও মুড়ি কাটা, এই 3 প্রকার পেঁয়াজ উৎপাদন করে থাকে ফরিদপুর জেলার চাষিরা। এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদী এলাকায়। এই বছর এই অঞ্চলে মুড়ি কাটার পেঁয়াজ আবাদ করা হয়েছে। মূলত ফরিদপুরের যে পেঁয়াজের আবাদ হয় তার মধ্যে সালথা এবং নওগাঁকান্দার পরেই কিন্তু ভাঙ্গার অবস্থান, এবং বিশেষ করে এই আলগী অঞ্চল কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের আবাদ হয়। এবছর ভাঙ্গা উপজেলায়
প্রায় 590 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। এখন কিন্তু কৃষকরা মাঠে হালি পেঁয়াজ যেটা সেটারও আবাদ শুরু করে দিয়েছে। তবে আবহাওয়াজনিত কারণে বৃষ্টিপাতের কারণে অসময়ে বৃষ্টির কারণে এই বছর কিন্তু কিছুটা হলেও মুড়ি কাটা পেঁয়াজের আবাদটা পিছিয়ে গিয়েছে, যার কারণে এখন পর্যন্ত এই অঞ্চলের কৃষকদের মুড়ি কাটার পেঁয়াজ কিন্তু উঠতে পারেনি। ফরিদপুরের ভাঙ্গা থেকে সোহাগ মাতুব্বর,